প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ গুলামিন খান, সহকারী শিক্ষক জুরানপুর করিমনাসা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে একটি ক্লাস নিচ্ছি। ক্লাসটি হলো সপ্তম শ্রেণীর বিষয় গণিত, চ্যাপ্টার হলো তৃতীয়, চ্যাপ্টারের নাম হলো পরিমাপ। অর্থাৎ একটা চ্যাপ্টার আছে তৃতীয় অধ্যায়ের, এটার নাম হলো পরিমাপ। এখন পরিমাপ বলতে আমরা কী বুঝি? অর্থাৎ কোনো কিছু মাপচুপ নির্দিষ্ট আকারে একটা পরিমাণ নির্ণয় করা হলো পরিমাপ। যেমন আমরা বাজারে গেলে, বাজারে যদি যাই, আমরা বাজার থেকে যদি 1 কেজি অথবা 10 কেজি, 15 কেজি, এভাবে যদি বিভিন্ন প্রকার দ্রব্য কিনে নেই, তাহলে যে পরিমাণ কিনে নেওয়া হয় ওইটা হচ্ছে পরিমাপ। আবার আমরা যদি বাসা বাড়ি অথবা ঘর তৈরি করি, ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, এইটাও যদি পরিমাপ ইয়া করা হয়, মাপা হয়, এটাও একটা পরিমাপ। এর উপর ভিত্তি করে এই চ্যাপ্টারে আমি একটি সৃজনশীল লিখেছি, উদ্দীপক আছে, দেখো বোর্ডে সবাই লক্ষ্য করো, লিখছি একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 40 মিটার। অর্থাৎ একটি আয়তাকার বাগান আছে, আমি এদিকে দেখাই, মনে করো এটা একটা বাগান, বাগানটা এই, এটা দৈর্ঘ্য নাম যদি এ বি সি ডি, এইটার দৈর্ঘ্য আছে 60 মিটার, দৈর্ঘ্য মানে লম্বা অংশটা 60 মিটার, ঠিক আছে। আবার প্রস্থ আছে 40 মিটার। এখন পুরোটা একটা বাগান। এখন বলছে কয়ের মধ্যে, এর আলোকে 3টি প্রশ্ন আছে, কয়ের মাঝে বলা আছে বাগানের পরিসীমা কত, কয়ের প্রশ্ন আছে বাগানের ভিতরে চারিদিকে 3 মিটার চৌড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত, এটা বের করতে বলছে। গয়ের প্রশ্ন আছে বাগানের চারিদিকে বেড়া দিতে প্রতি বর্গ মিটারে 15 টাকা খরচ হলে মোট কত টাকা লাগবে, এটা বের করতে বলছে। এখন আমি ফুটে দেখাই দিয়েছি, এটা একটা বাগান, সম্পূর্ণটা একটা বাগান, এবং বাগানের দৈর্ঘ্য আছে 60 মিটার, প্রস্থ আছে 40 মিটার। এখন বলছে বাগানের পরিসীমা বের করতে বলছে। তা আমরা জানি পরিসীমার সূত্র কি, দৈর্ঘ্য গুণ 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাই কয়ের সমাধান আমরা করে নিই, সমাধান কয়ের সমাধানে দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য সমান 60 মিটার আর বাগানের প্রস্থ সমান 40 মিটার, ঠিক আছে। এখন বাগানের পরিসীমা বার করতে হবে, তাহলে লিখতে পারে আমরা, সুতরাং বাগানের পরিসীমা সমান সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 × যোগ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এখানে আমরা লিখবো একক, ঠিক আছে। আমরা পরিসীমা সূত্রটা, তাইলে আমরা মানটা বসিয়ে দিই, 2 × দৈর্ঘ্য আছে 60 মিটার যোগ প্রস্থ আছে 40, এখন লিখবো মিটার এককের জায়গায়, ঠিক আছে। এখন আমরা হিসাব করে নিই, 2 × তাইলে এটা যোগ করলে হইতেছে 100 মিটার, তাইলে এটা হিসাব কত আসে এখন 200 মিটার। অর্থাৎ বাগানের পরিসীমা 200 মিটার। পরিসীমা মানে কি, মনে করে এ বিন্দু থেকে শুরু করলাম, এদিক থেকে একটা লোক হাঁটতে আসে, এদিকে আসলো বি বিন্দু, এ থেকে ডি, ডি থেকে সি, সি থেকে বি, আবার এ বিন্দুতে আসবে, একবার পরিভ্রমণ করাটা হলো পরিসীমা, ঠিক আছে। এখন এবার খয়ার এটা এখানে উত্তর 200 মিটার, ঠিক আছে। এই জাস্ট এখানে কি করলাম, দেওয়া আছে দিয়ে আমরা বাগানের দুর্গাপ্রস্থ লিখে নিলাম, এরপরে বাগানে পরিসীমা সূত্র আমরা জানি, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এরপরে মানটা বসিয়ে দিলাম, হিসেব হয়ে গেল শেষ। এই কয়ের সমাধান এখানে শেষ। এবার কয়েকটা দেখো কি বলছে, বলছে বাগানের ভিতরে চারদিকে 3 মিটার চৌড়ে একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল বের করতে বলছে,
তাইলে আমি এবার দেখি এইটা ছিল বাগানটা এখানে বোর্ডে দেখো এবার এটা ভিতরে মানে ভিতরে অবশ্যই ভিতরে আমরা কি একটা রাস্তা কি এই রাস্তাটার পরিমাপ 3 মিটার চওড়া এই এই রাস্তাটা এটা হলো রাস্তাটা এটা পরিমাপ হলো কত 3 মিটার চওড়া আছে 3 মিটার চওড়া তাহলে ভিতরে হইছে সাথে অবশ্যই বাগানের পরিমাণ কমে গেছে যদি বাইরে হতো তাহলে বাগানের পরিমাণ বেড়ে যেত তাহলে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে এখন রাস্তার ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে আমরা এখানে কি করব দেখো এখন শুরুতে বের করতে হবে বাগানের ক্ষেত্রফল আগে বাগানের ক্ষেত্রফলের পরিমাণ না আমরা বের করে নেই তাহলে লিখতে পারি দেওয়া আছে যে এটা হলো বাগানের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইনটু প্রস্থ এটা একক বর্গ একক অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ হলে বর্গ একক হবে ঠিক আছে তারপর আমরা মান্দা বসাই 60 ইনটু 40 বর্গ মিটার এককটা লিখে নিলাম তাহলে এটা গুণ করলে কত 2400 বর্গ মিটার অর্থাৎ এই বাগানের পুরোটার ক্ষেত্রফল সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল এখন বলছে বাগানের ভিতরে কত মিটার চওড়া 3 মিটার চওড়া একটা রাস্তা আছে তাহলে দেখতে যাতে ভিতরে থেকে লিখতে লিখতে হবে রাস্তা বাদে রাস্তা বাদে বাগানের বাগানের দৈর্ঘ্য সমান আগে ছিল কত 60 মাইনাস 30 যোগ 30 অর্থাৎ পরিমাণটা দুনো দিকে দৈর্ঘ্যের মধ্যে আছে ঠিক আছে যেমন এটা দেখা এদিকে আছে 3 মিটার চড়ে এদিকে 3 মিটার চড়ে এই জন্য বাদে দিক বাদে যাতে যোগ হয়েছে তো 3 দুনো দিকে থাকতে তারপর এটা হিসাব থেকে বাদ হয়ে যাবে তাহলে কত বলতে হয় 54 মিটার এই এরপরে বলবো রাস্তা বাদে বাগানের প্রস্থ রাস্তা বাদে বাগানের প্রস্থ সমান হইতেছে 40 বিয়োগ 30 প্লাস 30 অর্থাৎ 3 যোগ 3 মিটার তাহলে কত হইতেছে 40 বিয়োগ 6 মিটার তাহলে কত হইতেছে 37 মিটার এই এবার আমরা তাহলে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য পাইলাম দৈর্ঘ্যপ্রস্থ পাইলাম তাহলে লিখতে পারি রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল সমান সমান কত আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ তার মধ্যে আছে 54 ইনটু 37 বর্গ মিটার বর্গ মিটার তাহলে 54 37 হিসাব করি 54 37 গুণ দিয়ে 16 4 4 1 4 5 20 21 ইনটু 12 2 7 1 3 5 15 16 তাহলে হচ্ছে 6 3 8 1 1837 এটা গুণ করেছে 1837 বর্গ মিটার বর্গ মিটার এটা হচ্ছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল এখন দেখো কি বলছে বলছে রাস্তার ক্ষেত্রফল বাইতে তো রাস্তাটা অবশ্যই বাগানের ভিতরে আছে আমরা বাগানের ক্ষেত্রফল পাইছিলাম কত 2400 বর্গ মিটার রাস্তাটা বাদ দিয়ে বেশি ক্ষেত্রফল কত 1837 বর্গ মিটার তাহলে অবশ্যই বাগানের ভিতরে রাস্তার ক্ষেত্রফলটা আছে তাহলে লিখতে পারি সুতরাং রাস্তার ক্ষেত্রফল সমান সমান এসব বিষয় থেকে বাগানের ক্ষেত্রফল থেকে রাস্তাবাদের ক্ষেত্রফল দিয়ে দিলে আমাদের রাস্তার ক্ষেত্রফল বের হয়ে যাবে ঠিক আছে এই 1837 বর্গ
মিটার ঠিক আছে এখন আমরা কত আসে তাইলে বিয়োগ করো 2400 বিয়োগ করলে 6 6 8 1 9 9 6 8 1 9 তাইলে এখানে কি আছে 5 564 564 বর্গ মিটার 564 বর্গ মিটার অর্থাৎ আমরা রাস্তার ক্ষেত্রফল কত পাইলাম 564 বর্গ মিটার উত্তর 564 বর্গ মিটার এ হলো বাগানের ক্ষেত্রফল ঠিক আছে এ আবার বলি দেখ বাগানের দৈর্ঘ্য আছে বাগানের ক্ষেত্রফল আমরা বের করে নিছি এবং রাস্তা বাদে বলাতে অর্থাৎ বাগানের ভিতরে ছিল রাস্তাটা রাস্তা বাদে বলাতে অবশ্যই পূর্বের দৈর্ঘ্য থেকে রাস্তাটার অংশ বাদ দিয়ে দিলাম আমরা দৈর্ঘ্যগ্রস্ত পেয়েছি এরপর রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল পেয়েছি আমরা হিসেব করে এরপরে যে বাগানের ক্ষেত্রফল ছিল রাস্তার বাদে ক্ষেত্রফল যেটা পেয়েছি এটা কি দিলে দেব রাস্তার ক্ষেত্রফল ঠিক আছে এবার গয়ের প্রশ্নটা দেখো কি বলছে বাগানের চারিদিকে বেড়া দিতে প্রতি বর্গ মিটারে 15 টাকা খরচ হলে মোট কত টাকা লাগবে এখন দেখো কি লেখা আছে বাগানের চারিদিকে বেড়া দিলে তাহলে বেড়া অবশ্যই বাগানের চারিদিকে মানে কি এটা পুরোটা এরিয়া জুড়ে বেড়াটা হবে সম্পূর্ণ এরিয়া জুড়ে তাহলে এ বি সি ডি পুরোটা ক্ষেত্রের বেড়া দিতে বলছে তাহলে আমরা বাগানের বলছে তাইলে অবশ্যই এখানে বলা আছে প্রতি বর্গ মিটারে বর্গ মিটার কখন আসে বর্গ কখন আসে যখন ক্ষেত্রফলের পরিমাপ করা হয় তাই অবশ্যই আমরা ক্ষেত্রফল আমরা ক্ষয়ের সমাধান থেকে পাইছি বাগানের ক্ষেত্রফল ঘয়ের সমাধানে লিখে দেখ খ নং হতে বাগানের ক্ষেত্রফল সমান সমান 2400 বর্গ মিটার ঠিক আছে বর্গ মিটার এই এবার প্রতি বর্গ মিটারে বলছে 15 টাকা তাইলে লিখতে পারি 1 বর্গ মিটারে বেড়া দিতে খরচ হয় 15 টাকা সুতরাং এবার বাগানের ক্ষেত্রফলটা আমরা কত পাইছি 2400 তাহলে 2400 বর্গ মিটারে বেড়া দিতে খরচ সমান 2400 × 15 টাকা তাইলে কত হয় আমাদের হিসাব করলে তাহলে দেখি 2400 × 15 × 10 = 2 5 × 10 = 2 × 0072 তাহলে হইতে আছে 0063 তাহলে কত হইতে আছে 37,000 টাকা আমাদের প্রয়োজন এই 37,000 টাকা অর্থাৎ সম্পূর্ণ বাগানটা চারিদিকে বেড়া দিতে কত খরচ হলো 37,000 টাকা এটি হলো উত্তর 37,000 টাকা ঠিক আছে আশা করি সবাই আমার গণিতের সমাধানটা সবাই বুঝতে পেরেছ অর্থাৎ এইভাবে কখন আমরা প্রথম বের করছি পরিসীমা এরপরে রাস্তার ক্ষেত্রফল বের করছি এরপরে আমরা মোট বেড়া দিতে বের করছি এত টাকা এখানে আমি আমার ক্লাস শেষ করলাম সবাইকে ধন্যবাদ করোনা কালীন সময়ে সবাই সতর্কতা অবলম্বন করে চলাফেরা করবে এই বলে আমি আমার ক্লাস শেষ করলাম ঠিক আছে।